এটা একটা খুব ইন্টারেস্টিং জিনিসের ভর্তা, আর সেটার নাম হচ্ছে তিসি। কিভাবে করলাম চলুন দেখাই। আরও করেছি একেবারে কচি কচি শিমের ভর্তা, আর সেই সাথে করেছি চীনাবাদামের ভর্তা। এই ভর্তাগুলো এক একজন এক একভাবে করে থাকেন। চলুন আমি আপনাদেরকে আমার রেসিপি দেখাই। একটা প্যানে আমি দিয়ে দিচ্ছি তিসি। তিসিটা খুবই উপকারী একটা বীজ, এটা ওজন কমাতে হেল্প করে, কোলেস্টেরল কন্ট্রোল করে, ডায়াবেটিস কন্ট্রোলে হেল্প করে, স্কিন এবং চুল খুব ভালো করে, সেই সাথে যাদের হরমোনের প্রবলেম আছে তাদের জন্য তিসি খাওয়া খুবই উপকারী, এমনটা আমি গুগলে পড়েছি। তিসিটা ভেজে নেওয়ার একটা নিয়ম আছে, খুব অল্প আছে, তিসিটাকে সময় নিয়ে 7-8 মিনিট ভাজতে হবে। যখন ভাজতে ভাজতে তিসিটা এরকম ফুটে উঠতে শুরু করবে, তখন আপনি বুঝবেন যে তিসিটা খুব ভালোমতো রান্না হয়ে গেছে এবং ভর্তা করার জন্য রেডি। এরপরে আমি একটা প্যানে আবার দিয়ে দিচ্ছি হচ্ছে চীনাবাদাম। এটা সুপার মার্কেট থেকে কেনা খোসা ছাড়ানো চীনাবাদাম, আপনারা চাইলে খোসা সহ চীনাবাদামও নিতে পারেন, কোনো অসুবিধা নেই। চীনাবাদামটাকে 2-3 মিনিট আমি একটু ড্রাই রোস্ট করে নিব, লাল লাল কালার হলেই আমি নামিয়ে নিব। এরপর আমি প্যানে দিয়ে দিলাম অল্প একটু সরিষার তেল, এবং এখন আমরা ভেজে নেব বেশি করে শুকনো মরিচ। এগুলো মনে হয় একটু বেশি হয়ে গেল, একটু কমিয়ে দিচ্ছি। যাই হোক, শুকনো মরিচটা আমি আলাদা করে ভেজে নিচ্ছি, কারণ 3 রকম ভর্তাতেই আমার ব্যবহার করতে হবে। একদম ধোয়া ওঠা লাল লাল হওয়া পর্যন্ত শুকনো মরিচগুলো আমাদের ভেজে নিতে হবে, এবং একটা প্লেটে তুলে রাখতে হবে যেন মুচমুচে থাকে। এবার আমি আরও খানিকটা সরিষার তেল দিয়ে দিয়েছি, আর তাতে দিয়ে দিচ্ছি বেশি করে আস্ত রসুনের টুকরো। 3 রকম ভর্তাতেই আমি রসুন ব্যবহার করব। রসুনগুলোকে অল্প আঁচে লাল লাল করে ভাজতে হবে, আঁচ বেশি রাখলে কিন্তু রসুনটা পুড়ে যাবে এবং ভর্তাগুলো তেতো হয়ে যাবে। অল্প আঁচে আস্তে আস্তে লাল করে ভাজলে রসুন একটা আলাদাই ফ্লেভার রিলিজ করে, এবং সেটা কিন্তু খুবই মজার করবে প্রত্যেকটা ভর্তাকে। এরপর আমি কিছু চিংড়ি মাছ ভেজে নিচ্ছি, কিচ্ছু দেইনি, শুধুমাত্র চিংড়ি মাছ সামান্য একটু লবণ দিয়ে লাল লাল করে ভেজে নেব। আর আমি ভেজে নিচ্ছি একদম কচি কচি শিম। এই শিমগুলো আমার গাছের শিম, বাজারের কেনা শিম হলে ভাজার আগে হালকা একটু ভাপিয়ে নিতে পারেন, তবে কচি শিম হলে ভাপানোর কোনো দরকার নেই। এবার বলি, এই প্রত্যেকটা ভর্তাই কিন্তু আমি তৈরি করব ব্লেন্ডার মেশিনে। অনেকেই বলেছেন ব্লেন্ডারে ভর্তা হয় না, কেন হবে না? আপনি যদি ঠিক মেশিনটা কিনতে পারেন অবশ্যই হবে। ব্লেন্ডার কেনার সময় দেখবেন ব্লেন্ডারটা যেন কম করে হলেও 1000 ওয়াটের হয়। 1000 ওয়াট কিংবা তার বেশি ওয়াটের ব্লেন্ডার হলে অবশ্যই তাতে ভর্তা করতে পারবেন। আমার কাছে তো তাদের কোনো হেরফের মনে হয় না। তাছাড়া এই ব্যস্ত সময়ে পাটায় বাটার যন্ত্রণা করার মতো সময় কার কাছে আছে? আমার ব্লেন্ডারটা হচ্ছে প্যানাসনিকের ব্লেন্ডার, আমি 12,000 টাকা দিয়ে প্রায় 6-7 বছর আগে কিনেছিলাম। এখানে বলে রাখি, তিসি ভর্তাতে সরিষার তেলটা কিন্তু একটু বেশি পরিমাণে দিতে হবে, কারণ না হলে তিসিটা কিন্তু বেশ ড্রাই হয়ে যাবে। চাইলে চীনাবাদাম ভর্তাতেও সরিষার তেল দিতে পারেন, আমি ব্যবহার করিনি কারণ আমার কাছে এক্সেস মনে হয়। ও হ্যাঁ, বলতে ভুলে গেছি, যদি তিসির ভেতরে ময়লা কিংবা আলু থাকে তাহলে কিন্তু ভাজার আগে তিসিটা ভালোভাবে ধুয়ে তারপর শুকিয়ে নিতে হবে। এই তো, এই ছিল আমার রান্না, সাথে পাবদা মাছের ভাজা, ডাল আর 3 রকমের ভর্তা। তারপর আপনারা কেমন আছেন সবাই?